মহামান্য রাষ্ট্র, আপনি দিন দিন অপ্রিয় হয়ে উঠেছেন গভীরে। সিফিলিসের মতো ঘৃণ্য অসুখ হয়ে গেছে আপনার, মৃত মাছের মতো নির্বাক হয়ে পড়ে আছেন আপনি। আপনি কি ঘুমিয়ে গেছেন? আপনার গর্ভে জন্ম নেওয়া মুহূর্তগুলির প্রতি আমার ক্ষোভ। আমার প্রশ্নগুলোর বয়স বাড়ছে। সে যদি কেন আত্মহত্যা করলো? মুখে লিঙ্গ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কীটগুলো কেন এখনো দিব্যি বুক ফুলে হাঁটছে? চৌরাস্তার মোড়ে, অন্ধগলিতে, রাজপথে, সবখানে কিছু সংখ্যক কুকুরের জিভে কেন মানুষ লেখা প্লেকার্ড ঝুলে আছে? আমার বোন, আমার স্ত্রী, আমার ভাই বিভ্রান্ত হয়। ভুল করে হেঁটে গিয়ে সে যদি আত্মহত্যা করে, সুভাষ হাসপাতালে ভর্তি হয়। সুভাষের 7 বছর বয়সী বাচ্চা মেয়েটা পৃথিবীর মতো গোল গোল চোখে তাকিয়ে থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কেস ক্রমশ কালো হয়ে উঠছে, অথচ একজন অমিত রায় এখনো কেন পেটে পাথর বেঁধে পথে পথে ঘুরে বেড়াচ্ছে? আপনারা কেউ ভাতের দামে তাদের যাবতীয় সার্টিফিকেট কিনে নিচ্ছেন না কেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠান নামক দালাল ঘরগুলো সিলধারা করুন। সার্টিফিকেট প্রতিযোগিতায় আর একটি মৃত্যু আমি মেনে নিব না। একজন সাহারা বেগমের চোখে জল খিদে মেটাচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। একজন পুরুষ নামধারী পশু ধর্ষণ করছে বোবা গৃহবধূকে, আপনারা কিছুই করতে পারছেন না। কৃষকের পেটে চাকু ধরে ধান গিলে নিচ্ছে কাকতাড়ুয়া, আপনারা নিশ্চুপ। অথচ আপনাদের বুকে সেটি আছে গণতন্ত্রের সাইনবোর্ড। আর একজন কৃষক যদি রক্ত বিক্রি করে আপনাদের সচিবালয়ে, তবে রাষ্ট্র আপনাকে নিন্দা জানিয়ে মিছিল বের হবে কবিতার বদলে রাষ্ট্র ফেরে নেবে কবিরা। আপনার হায়ানের মতো জীব খুশি করবে মুহূর্তে, রাষ্ট্রাধীন ভালোবাসা উজ্জ্বল করলে আপনার আর কিছু অবশিষ্ট নেই। আপনাকে বয়কট করবে রাজ্যের সমস্ত মাতাল সংস্থা, রাজপথের ভাঙা ইট, তাসের ঘর। আপনাকে বয়কট করবে পৃথিবী কাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাটলাস, কার্ল মার্ক্সের কমিউনিজম, প্যারিসের পুঁজিবাদ। আপনি একা হয়ে পড়বেন রাষ্ট্র। Thank you.